আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ ইসলামের ইতিহাস থেকে আমরা মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথমেই মুতার যুদ্ধের কারণ এবং তার ফলাফল। মুতা এই অঞ্চলটা হচ্ছে জর্ডানের বলাকা নামক স্থানে এই অঞ্চলটা অবস্থিত। এই মুতা নামক স্থানে মুসলমানদের সাথে খ্রিস্টানদের একটা যে যুদ্ধ সংঘটিত হয় ইসলামের ইতিহাসে, সেটা মুতার যুদ্ধ নামে খ্যাত। হুদাইবিয়া সন্ধির থেকে শুরু করে মক্কা বিজয়ের আগ পর্যন্ত কম বেশি 17টা যুদ্ধ সংঘটিত হয়। এই 17টার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী এবং তীব্র একটা যুদ্ধ যে যুদ্ধটা হচ্ছে মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। এখন দেখব যে আসলে মুতার যুদ্ধের প্রধান কারণটা কি। মুতার যুদ্ধের প্রধান কারণটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেজ ইবনে উমাইর আজদিকে দূত হিসেবে প্রেরণ করেন, এবং সেই হারেজ ইবনে উমাইর আজদিকে যখন দূত হিসেবে প্রেরণ করা হয় তখন ওইখানকার শাসক যে ছিল হারেজ ইবনে উমাইর আজদিকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময়ে তাকে হত্যা করে ফেলা হয়। ইসলামে কোনো দূতকে গ্রেপ্তার করা এবং হত্যা করা অত্যন্ত গৃহীত কাজ এবং অন্যায় সামিল এবং যুদ্ধের মতো একটা ঘটনা হিসেবে বিবেচিত হয়। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে গিয়ে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন এবং 3000 সৈন্য নিয়ে তিনি একটা যুদ্ধের চিন্তাভাবনা করলেন, এবং সেই যুদ্ধটা হচ্ছে মুতার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 629 খ্রিস্টাব্দে মুতা নামক স্থানে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধে স্বয়ং উপস্থিত হওয়ার জন্য চিন্তাভাবনা করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেন নাই। পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 629 খ্রিস্টাব্দে মুতায় সেখানে 3000 সৈন্যের একটা বাহিনী প্রেরণ করেন, এবং অন্যদিকে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখের কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার জন্য 3 জন সেনাপতি তিনি নিযুক্ত করেন। প্রথম সেনাপতির নাম হচ্ছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তারপরে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তারপরে আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে প্রধান সেনাপতি হিসেবে সেখানে নিযুক্ত করলেন, এবং তাদেরকে বলে দেওয়া হলো যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ পরিচালনা করবে, এবং যুদ্ধ পরিচালনা করার পরে তিনি যদি হতাহত হয়ে যান পরবর্তী সময়ে সেখানে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তী সময়ে আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ সেনাপতি দায়িত্ব পালন করবে। দেখা গেল যে তিনজন সেনাপতি একের পর এক তারা কী করলেন, প্রচণ্ড বেগে যুদ্ধ করে পরবর্তী সময়ে তারা শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে মুসলমানরা সেখানে পরামর্শক্রমে তাদের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি হিসাবে যখন যুদ্ধের ময়দানে চলে আসলেন তখন যুদ্ধের গতিপথ পরিবর্তন হয়ে গেল। পরবর্তী সময়ে সেই 3000 সৈন্য 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে লিপ্ত হন, এবং সেই যুদ্ধে পরবর্তী সময়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের কারণে মুসলমানরা মুতার যুদ্ধে জয়লাভ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সেই বীরত্বে তিনি মুগ্ধ হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন। এবং পরবর্তী সময়ে কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ইতিহাসে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা হয়। তার মানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর অসামান্য নেতৃত্বে অসামান্য দক্ষতার কারণেই পরবর্তী সময়ে মুতার যুদ্ধে মুসলমান জয় লাভ করে। এখানে কিন্তু খালিদ বিন ওয়ালিদের চেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলার গায়বী মদদ, গায়বী সাহায্য কিন্তু ছিল, কারণ তা যদি সম্ভব না হতো তাহলে কিন্তু সেখানে 3000 সৈন্য 1 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধে জয় লাভ করতে পারত না। কারণ আমরা জানি প্রতিটা যুদ্ধেই আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ, গায়বী সাহায্য কিন্তু মুসলমানদের করা হয়েছে, আর মুসলমানরা কিন্তু রাসূলুল্লাহ এবং সাহাবীরা ইমানের জুড়ে, ইমানের ত্যাগে বলিয়ান হয়ে কিন্তু তারা যুদ্ধের ময়দানে মরণপণ সংগ্রাম করছে, এবং সেখানে কিন্তু তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে। এবং এই যুদ্ধে ইতিহাসে যেটা দেখা যায় যে মাত্র 12 জন মুসলমান সেখানে শহীদ হন, শাহাদাত বরণ করেন। এখানে যুদ্ধে যখন প্রথম দিক দিয়ে যুদ্ধ মুসলমানরা যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তখন বিশেষ করে কুরাইশরা হাস্যোজ্জ্বলভাবে এটা নিয়েছিল যে মুসলমানরা তাদের নিজেরাই নিজেদের ক্ষতি সংগঠিত করার জন্য যাচ্ছে, কারণ এত বিশাল বাহিনীর প্রেক্ষিতে এত ছোট একটা বাহিনী কীভাবে যুদ্ধ করবে এবং সেখানে জয়লাভ করবে। পরবর্তী সময় কিন্তু সেটা তাদের যে চিন্তা সেটা কিন্তু ভণ্ডুল করে দিয়ে মুসলমানরা রোমানদের বিরুদ্ধে সেই 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে 3000 বাহিনী ইমানের জোর নিয়ে রাসূলুল্লাহ ইসলামের যে রাসূলুল্লাহ ইসলামের যে চিন্তাধারা সেই অনুসারে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন, এবং সেখানে কিন্তু অসীম সাহসিতার মাধ্যমে ওই মুতার যুদ্ধে জয়লাভ করেন, এবং পারস্য এবং রোমান দুইটা যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য দখলের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মুতার যুদ্ধ কি, মুতার যুদ্ধের কারণ। আশা করি তোমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।